মানব পাচারের অন্যতম করিডোর হয়ে উঠেছে রাজ্য। আর রাজ্যে মানব পাচারের ক্ষেত্রে গোয়েন্দাদের কাছে রেড লাইট জোন হিসেবে পরিগণিত হয়েছে সোনামুড়া থানাধীন মতিনগরের সীমান্ত গ্রাম গিলামুড়া। গিলামুড়ার একাধিক যুবক মানব পাচারের সাথে যুক্ত। এদের মধ্যে নাজমুল হোসেন নামে এক ভারতীয় টাউটকে গত 3 অক্টোবর আগরতলা জিআরপি থানার পুলিশ, সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে মানব পাচারের সাথে যুক্ত আরও কিছু যুবকের নাম পায় পুলিশ। সেই মতো পুলিশ একাধিকবার সংশ্লিষ্টদের বাড়িঘরে তল্লাশি অভিযান চালায়, কিন্তু তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ খবর পায় মানব পাচারে অভিযুক্ত দুই যুবক যথাক্রমে শহীদুল ইসলাম এবং ইনুস মিয়া বাড়ি ফিরে এসেছে। এই সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ, সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ যৌথভাবে মতিনগরে গিলামুড়া স্থিত সংশ্লিষ্টদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃত অভিযুক্তদের আগরতলা জিআরপি থানায় নিয়ে আসা হয়। এদিন জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান। হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা অনেকদিন ধরে পালাতক ছিল। আমরা প্রায় 2-3 বারের মতো ওদের বাড়িতে রেড করা হয় এবং কালকেও আমরা গোপন করে জানলাম যে তারা বাড়িতে এসেছে। অ্যাকচুয়ালি তারা ওই ক্রাইমটা করার পর অনেকে ওই জায়গা থেকে গা ডাকা দিয়েছিল আর কি। তো তারপরে আমরা গতকালকে আমরা বিএসএফ এবং যে সোনামুড়া থানা এবং আমরা জিআরপি থানা মিলে রেড করি ওই এলাকাতে এবং তাদের এই দুজনকে অ্যারেস্ট করা হয়। তো তাদের অ্যারেস্ট করা হয় মতিনগর গিলামুড়া একটা জায়গা আছে একদম এক্সট্রিম বর্ডারে, তো ওইখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তো এদের নাম, একজন নাম হলো শহীদুল ইসলাম মতিনগর গিলামুড়া বাড়ি, আরেকজন সেম গ্রামে ওনার বাড়ি, উনি হলেন ইনুস মিয়া। তো তারা অ্যাকচুয়ালি ওই ভারত বাংলাদেশ যারা ইলিগেলিভাবে এন্ট্রি হয় এবং আমাদের রেল স্টেশন হয়ে বহিরাজ্যে যায়, তো তাদেরকে বিভিন্নভাবে হেল্প করতো। তো ওই মামলার সূত্র ধরে গতকাল বলতে আজকে ভোর মানে শেষ রাত্রে আমরা তাদের অ্যারেস্ট করি। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস আরও জানান, ধৃত অভিযুক্তদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মানব পাচার রুখতে বিভিন্ন ট্রেনগুলোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন ট্রেনে তল্লাশি চালাচ্ছেন, পাশাপাশি এই ক্ষেত্রে রাজ্যের সমস্ত স্টেশনগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।